বুঝে না, সে বুঝে না আর অনু বর্তমানে কি করছেন, এখন কোথায় আছে অভিনয় সেরে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলা বিনোদন দুনিয়াতে একসময় ছুটিয়ে একের পর এক সিরিয়ালে কাজ করেছিলেন অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী। টেলিভিশনের এই সুন্দরী অভিনেত্রীর হাতে কাজের কোনো অভাব ছিল না, বিশেষত স্টার জলসের জনপ্রিয় বোঝেনা ধারাবাহিকে অভিনয়ের পর তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। কিন্তু এত কিছুর পরেও অভিনয় জগৎ থেকে কোথায় যেন হারিয়ে যায় দেবপর্ণা। বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের নায়ক অরণ্যের দিদি অনুর চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি, দর্শকের কাছে পেয়েছিল তার জনপ্রিয়তা। তিনি টেলিভিশনের পর্দায় বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন, যদিও বেশিরভাগ ধারাবাহিকে তাকে পার্শ্ব চরিত্রেই বেশি দেখা গিয়েছিল, কিন্তু একটা সময়ের পর টেলিভিশন ইন্ডাস্ট্রি ছেড়েই দিলেন তিনি। অভিনেত্রী আজ কোথায় কী করছেন, বোঝেনা সে বোঝেনা সারাও স্বপ্ন উড়ান, পুন্নি, পুকুর, প্রতিদান, সুবর্ণলতা, ভানুমতির খেল ইত্যাদি বিভিন্ন সুপারহিট ধারাবাহিকে অভিনয় করেছিলেন দেবপর্ণা, কিন্তু গত দুবছর ধরে তাকে আর অভিনয় করতে দেখা যাচ্ছে না। দুবছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বিয়ের পরই করোনার কারণে লকডাউন চলে আসে, তখন পরিবারের কথা ভেবে আর বাইরে বেরোতে চাননি তিনি। তবে ক্যারিয়ারের শুরুতে তাকে প্রতি পদে পদে ধাক্কা খেতে হয়েছে। এমনও হয়েছে যে পরিচালক তাকে সকাল 7টায় ডেকেছে অথচ দেখা করেননি, রাত 11টা পর্যন্ত তিনি অপেক্ষা করে বসেছিলেন। যখন তিনি অভিনয় জগতে পা রাখেন তখন তার থেকে বয়সে বড়রা তাকে অনেক অপমান করতেন, কিন্তু বয়সে ছোট এবং ইন্ডাস্ট্রির এত সম্মান যাতে হানি নষ্ট না হয় সেই জন্য যোগ্য জবাব দিতে পারেননি। এর জন্য নাকি সেই সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, তাকে কাউন্সিলিং করতে হয়েছিল। তারপর থেকে তিনি বুঝছেন যখন যে কথাটা বলা দরকার তখনই বলে দিতে হয়, মনের মধ্যে চেপে কষ্ট পেতে নেই। এখন তার হাতে কাজের অভাব নেই, অভিনেত্রী নিজেও কাজের দুনিয়াতে ফিরতে চান। ইতিমধ্যে তিনি নতুনভাবে কাজও শুরু করে দিয়েছেন, সদ্য তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি তার বান্ধবী মিমি দত্তর সঙ্গে একটি নতুন প্রজেক্ট শুরু করেছেন, বেসিক অ্যাক্টিং ওয়ার্কশপ চালু করেছেন বাংলা টেলিভিশনের এই অভিনেত্রী। 5ই নভেম্বর থেকে এখানে অ্যাক্টিং ওয়ার্কশপ চালু হবে, আপাতত সেই কাজ নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে দর্শকরা তাকে আবার টেলিভিশনের পর্দায় দেখতে চান। অভিনেত্রী জানিয়েছেন একঘেয়ে কোনো চরিত্র নয়, নতুন চরিত্র পেলে তিনি তবেই আবার অভিনয়ে ফিরবেন। তো বন্ধুরা, তোমরা কে কে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের অনু চরিত্রটিকে মিস করো, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।